আজকে আমরা দেশের বিভিন্ন রাজ্যের নাম, রাজধানীর নাম, প্রধান ভাষা ইত্যাদি সম্পর্কে জানব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। রাজ্যের নাম অন্ধ্রপ্রদেশ, রাজধানীর নাম অমরাবতী, প্রধান ভাষা তেলেগু। রাজ্যের নাম অরুণাচল প্রদেশ, রাজধানী ইটানগর, প্রধান ভাষা ইংলিশ। রাজ্যের নাম আসাম, রাজধানীর নাম দিসপুর, প্রধান ভাষা অসমীয়া। রাজ্যের নাম বিহার, রাজধানী পাটনা, প্রধান ভাষা হিন্দি। ছত্রিশগড়, রাজধানী নিউ রায়পুর, প্রধান ভাষা ছত্রিশগড়ি। রাজ্যের নাম গোয়া, রাজধানী পানাজি, প্রধান ভাষা কোঙ্কনি। গুজরাট, রাজধানী গান্ধীনগর, প্রধান ভাষা গুজরাটি। হরিয়ানা, রাজধানী চণ্ডীগড়, প্রধান ভাষা হরিয়ানি। হিমাচল প্রদেশ, রাজধানী সিমলা, প্রধান ভাষা হিন্দি। ঝাড়খণ্ড, রাজধানী রাঁচি, প্রধান ভাষা হিন্দি। কর্ণাটক, রাজধানী বেঙ্গালোর, প্রধান ভাষা কানাড়া। কেরালা, রাজধানী তিরুবনন্তপুরম, প্রধান ভাষা মালায়াম। মধ্যপ্রদেশ, রাজধানী ভোপাল, প্রধান ভাষা হিন্দি। মহারাষ্ট্র, রাজধানী মুম্বই, প্রধান ভাষা মারাঠি। মণিপুর, রাজধানী ইম্ফল, প্রধান ভাষা মণিপুরি। মেঘালয়, রাজধানী শিলং, প্রধান ভাষা ইংলিশ। মিজোরাম, রাজধানী আইজল, প্রধান ভাষা মিজো। নাগাল্যান্ড, রাজধানী কোহিম, প্রধান ভাষা ইংলিশ। উড়িষ্যা, রাজধানী ভুবনেশ্বর, প্রধান ভাষা উড়িয়া। পাঞ্জাব, রাজধানী চণ্ডীগড়, প্রধান ভাষা পাঞ্জাবি। রাজস্থান, রাজধানী জয়পুর, প্রধান ভাষা হিন্দি। সিকিম, রাজধানী গ্যাংটক, প্রধান ভাষা নেপালি। তামিলনাড়ু, রাজধানী চেন্নাই, প্রধান ভাষা তামিল। তেলেঙ্গানা, রাজধানী হায়দ্রাবাদ, প্রধান ভাষা তেলেগু। ত্রিপুরা, রাজধানী আগরতলা, প্রধান ভাষা বাংলা। উত্তরপ্রদেশ, রাজধানী লখনৌ, প্রধান ভাষা হিন্দি। উত্তরাখণ্ড, রাজধানী দেরাদুন, প্রধান ভাষা হিন্দি। পশ্চিমবঙ্গ, রাজধানী কলকাতা, প্রধান ভাষা বাংলা। এখন আমরা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি জানব। আন্দামান নিকোবর, রাজধানী পোর্ট ব্লেয়ার, প্রধান ভাষা ইংলিশ। চণ্ডীগড়, রাজধানী চণ্ডীগড়, প্রধান ভাষা পাঞ্জাবি। দাদরা নগর দমন দিউ, রাজধানী দমন দিউ।
প্রধান ভাষা কোঙ্কনি গুজরাটি হিন্দি দিল্লি রাজধানী নিউ দিল্লি প্রধান ভাষা হিন্দি পাঞ্জাবি জম্মু ও কাশ্মীর রাজধানী শ্রীনগর প্রধান ভাষা কাশ্মীরি লাদাখ রাজধানী লেহ প্রধান ভাষা লাদাখি পুদুচেরি রাজধানী পুদুচেরি প্রধান ভাষা তামিল ইংলিশ লাক্ষাদ্বীপ রাজধানী কাভারাত্তি প্রধান ভাষা ইংলিশ ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নিত্য নতুন শিক্ষামূলক এই রকম ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন।